فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. الحمد لله رب العالمين واصلي واسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد. فعن انس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا استغفر الله إي حديث تسوي مسلمة دو هجر كتاب العلم باس نمبر نتشد تكي

جهالة ويثبت الجهل جهالة شرية قربي يعني مركوتا أوكوتا أوكولوك دورة بي أستغفر الله إلم شرية ويشرب الخمر مدوبان كراهبي

علم شرعي ده ضروري والعلم لي منوش الله كي بهاي كره جبه الله بقولك إنما يخشى الله من عباده العلماء عالم جرا ترى يلا كي بهاي إنما للحصر ربيت أرمينيا من جي إنما يخشى الله من عباده العلماء الجان شرطة علم شرعي شرطة جتوه بي جتوه من شرمت আমলের চর্চা আসবে ইলিম নেই তো আমল করবে কিরকম এছাড়া এলম যদি ইলিম অর্জনের যদি ত্রুটি থাকে তাহলে এলম সে যা জানলো হয়তো গলত জেনেছে তাই গলত আমল করলো হয়তো সিরিক করবে হয়তো বেদাত করবে হয়তো সলাদ পড়বে কিন্তু সঠিক পড়বে না হয়তো কোনো ইবাদত করবে সঠিক হবে না তাই এলিমেশ্বরে এই অর্জন করা আমাদের সকলের জন্য উচিত আমরা বলবো না এটা ইলিম তুলে কি একটা কিয়ামত থাকি আমাদের কাজ আমরা ইলিম শিখব আমরা যথাসাধ্য চেষ্টা করব ইলিমের সাথে অর্জনের এলম শিখা তলাবুল এলমে ফারিয়ে বর্তনে আলা খুললে মুসলিম ভাম্মসলাম বলেছেন প্রত্যেক মুসলমানের মুসলিম মুসলমানের জন্য ইলম অন্বেষণ করা ফরত আচ্ছা যখন এলিম থাকবে না তখন ইয়াসমুতাল মূর মূর্খতা অজ্ঞতা প্রতিষ্ঠিত হয়ে যাবে আর ওই মূর্খ মূর্খরাই করে হবে নেতা মূর্খরাই হবে ফতোয়াবাজ কিছু হয়তো দুই চারটা শিখে নিল আলেমদের সংস্পর্শে থাকে না সলে পথ নাই তো দেখবেন আবুল তাবুল অনেক বলে কেউ কেউ বলে দেয় যেমন খেয়ামত একদম সন্নিকট সন্নিকটবর্তী তো বলে দিবে মানে খেয়ামত সন্নিক সন্নিকটবর্তী সন্দেহ নাই কোন দিন হবে কেউ বলতে পারবে নির্দিষ্টটা আল্লাহ রসুন নির্দিষ্ট বলেননি যেমন খেয়ামত কখন হবে আমি জানি না মোহাম্মদ আসলাম জিবি আসলাম বলেছেন আমিও জানি না তুমিও জানি না কেউ আমরা কেউ জানি না কারণ খেয়ামত কখন হবে একমাত্র আল্লাহ কিন্তু আমি আলামত পড়ছি মহম্মদুল্লাহাম ওই হাদিস ওকে একটি আলামত বলেছেন আর এখানেও আলামত পড়েছেন এই অনুচ্ছেদে আলামত পড়া যায় দ্য জাল কখন আসবে হামেস নিশ্চিত করে বলেননি দেখবেন কেয়ামতের বড় বড় আলামত এগুলি এগুলি এগুলির অন্যতম একটা হচ্ছে এমনি আরো আছে তো দেখবেন কিছু কিছু মানুষ হঠাৎ করে বেরিয়ে বলে এই তো হয়ে গেছে এই এইসব এইসব অজ্ঞতার পরিচয় কেয়ামত কখন হবে কেউ নিশ্চিত না দ্য জাল কখন বের হবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না আল্লাহ বলেননি ইসাইসলাম কখন আসবে নিশ্চিত নাই কেয়ামতের অনেক হয়তো একক্ষণি হয়তো আল্লাহ এটা আরেক কথা কিন্তু নিশ্চিত এত শুনে এটা অসম্ভব এটা কেউ জানে না সুভান বলেননি আর আমরা বলে দিচ্ছি কেউ কেউ এরকম পাওয়া যায় এই হচ্ছে এটাও একটা এক প্রকার জাহালতের কারণ কিছু হাদিস অথবা ঘন কোনো লোকের কথা ওইসব দিয়ে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে আচ্ছা আমার ভাই আল খাম দেখছেন বর্তমানে অন্যতম আলামত মদ্যপান ছড়িয়ে পড়েছে মদ খায় হিরুন খায় নেশা বস্তু এই সেই কত কিছু কত নাম নতুন নতুন নামে আসছে আল্লাহ হেফাজত করুন আরেকটা হলো মারাত্মকরা জিনা ফাহিসা নির্লজ্জ কাজ জিনা বিচার দর্শন সর্বত্র ছড়িয়ে পড়ে তো এইসব ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার নিজের কন্ট্রোল করি নিজেকে কন্ট্রোল করি আল্লাহ না ফরমান থেকে বা চাই আমাকে আমার জবাব দিতে হবে অন্যের জবাব না তাই সব সময় নিজেকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন করুন ওসলুল্লাহ ওসল আলী وعلى آله وصحبه أجمعين أشرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العين